সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ছিলে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর নিহত হন বলে জানিয়েছে পুলিশ দেবাগত রাত আড়াইটার দিকে হাতির হাতিরঝিলের বেগুন বাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের কাছে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে হাবিবুর ছিটকে সড়কে পড়ে যান গুরুতর আহত অবস্থায় তাকে এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ভোর রাত 4টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক হাবিবুর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়